যারা যারা আমার ভিডিওটা দেখবেন সবাই বলবেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা বারিক, আলহামদুলিল্লাহ। সো দিস আর মাই টুডেস গার্ডেন। সো পার 13 আর 14 লাউ ইনশাল্লাহ আমি দেখতে পাচ্ছি, এগুলো নিয়ে ভয় নাই। আর দোয়া করবেন সবাই যেন কোনো পোকামাকড় নষ্ট না করে কোনা। তারপর ও মাই গুডনেস, ওভার এক্সাইটেড হয়ে আমি আর মাথা টাথা ঠিক নাই। ভাই ভাই ডিফারেন্ট কালার এবং ডিফারেন্ট সাইজ মনে হচ্ছে। এটা এই একটা একটা আর একটা দেখছি, আম্মা যেন ওখানে আরেকটা আছেন। সো একটা দুইটা তিনটা দুইটা পাঁচটা তারপরে ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা পনেরোটা তারপরে এখানে আছে, কিন্তু এগুলো আমি এখনও আজকে কেবল পরাগণ হয়েছে। সো আমি পনেরোটাই ধরছি আর বাকি তো আল্লাহর রহমতে আশা করছি আরও হবে ইনশাল্লাহ। কারণ এখন লাস্ট উইক অফ অগস্ট, দ্যাট মিন্স আমাদের এনাফ টাইম আছে যদি ওয়েটারটা সুন্দর থাকে। সো আরেকটা যে এখানে আছে 15, দ্যাট মিন্স 16 লাউ সো ফর আমার গার্ডেনে আমি দেখতে পাচ্ছি। সবাই দোয়া করবেন আমারই। ও আরেকটা যে এখানে 17 আশা করছি ইনশাল্লাহ। সো এখন সমস্যা হঠাৎ করে বৃষ্টি এবং টেম্পারেচারটা বেশ ডাউন, যে কারণে যে হারে বাড়ছিল একটু কম বাড়ছে, বাট আশা করছি ওয়েদার ঠিক হয়ে গেলে এগুলো ঠিক হয়ে যাবে। দ্যাটস ইট, থ্যাংক ইউ এভরিওয়ান। সবাই দোয়া করবেন আমার লাউ গাছের জন্য এবং লাউয়ের জন্য। মাচাটা এতটা হেভি ছিল না, এখন দেখছি মাচাটা নিচে ডাউন হয়ে যাচ্ছে লাউ এবং শাকের প্রেশারে। হোপফুলি ভেঙে যাবে না। থ্যাংক ইউ এভরিওয়ান।